আমার জানার মতে এমন একজন মানুষ এখানে আছেন যার পাশে এক মিনিটও না হেসে বসে থাকা যায় না, সেই মানুষটা কোথায়? সাজু খাদেম কোথায়? সাজু খাদেম, অন্ধকারে চশমাটা খুলে রাখলে ভালো হয়, হোঁচট খেলে কিন্তু আবার সমস্যা হবে। হ্যাঁ আসেন, আপনার হাত ধরে নিয়ে আসি। তুমি ছুঁয়ে দিলে এই মন, ঘুরেন আমি উড়ব জীবন। ওকে, সো দর্শক মণ্ডলী, আমি ছেড়ে দিচ্ছি মন্ত্র, আমাদের মন্ত্র 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 ছেড়ে দিচ্ছি। আচ্ছা এক সেকেন্ড, তুমি ছুঁয়ে দিলে মন আমি উড়ব জীবন। আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম, আমার অনেক ভালো লেগেছে। আমার এক বন্ধু একটু দেরি করে আসছে, আমি জিজ্ঞেস করলাম দেরি করলি কেন, বলিস না তাহসানকে স্বপ্ন দেখলাম। আমি বললাম তুই একটা ছেলে হয়ে তাহসানকে স্বপ্ন দেখলি? না না না, ভুল বুঝিস না, আমি আসলে মিথিলাকে স্বপ্ন দেখতে গিয়েছিলাম, কিন্তু দরজা খুলেছে তাহসান। আচ্ছা, এই গরমে নানা রকমের প্রবলেম হচ্ছে, তার মধ্যে সবচেয়ে বেশি প্রবলেমে পড়েছেন আমাদের আনিসুল হক, মানে আনিস ভাই। জানেন কেন? ওনার বাকি যে কটা চুল কাঁচা ছিল ওগুলো পেকে গেছে। আর আপনারা যারা এখানে আছেন তাদের সবাইকে বলে রাখি, আপনাদের যাদের বাচ্চা আছে এই গরমে তাদেরকে সাবধানে রাখবেন, তারাও পেকে যাবে। আচ্ছা যাই হোক, আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, কারণ আমি জানি যে অনেক কথা আপনারা শুনেছেন, বিশেষ করে তাহসানের অনেক কথা। আমার আজকে এত ভালো লাগছে। তো এখন আপনারা লগে যে এই যে চলে আসছেন, কিন্তু এই মুহূর্তে আমি এখানে আমাদের তিনজন জনপ্রিয় অভিনেতাকে ডাকবো, কারণ আমার পক্ষে একা আপনাদেরকে আনন্দ দেওয়া সম্ভব না। ভাইবারে ছবি আসছে, টেনশন করবেন না, ভাইবারে ছবি আসছে। আমি এখন যাদেরকে ডাকবো আমার সবচেয়ে বড় প্রিয় মানুষগুলোকে ডাকবো, এবং এক একজনের নাম শোনার সাথে সাথে আমরা জানি যত নিয়ম কানুন থাকুক না কেন সব ভেঙে আপনারা হাততালি দেবেন, দেবেন না? তাহলে আগে একটা রিহার্সেল হয়ে যাক, হাততালি দেন তো। আসছেন আমাদের প্রিয় এবং আমার প্রিয় বড় ভাই, আমাদের সবার প্রিয় অভিনেতা, ওয়ান এন্ড অনলি, কে? জাহিদ হাসান। মানে আমি আমাকে জাহিদ ভাই যখন ফোন দেয় তখন বলে সোনা ভাই কেমন আছো, জাহিদ ভাই থাকেন। তার আগে আমি আরও দুজন জনপ্রিয় অভিনেতা আছে, তাদেরকেও ডাকতে চাই একসাথে, আমরা এই মঞ্চে তিনজনকে দেখতে চাই। আসছেন আমাদের আমার খুব প্রিয় বন্ধু, প্রিয় অভিনেতা এবং দুর্ধর্ষ অভিনেতা মিস সাব্বির। মিস সাব্বির যখন আসে তখন এমনি ভাল লাগে, কিন্তু মানে কলজে ফাইতেই আসি আসে। তো মিস সাব্বির আসতে খুব খুশি হয়েছি, কারণ যেটা হচ্ছে যে জাহিদ ভাই মাইকটা আপনাকে দিতে বলি নাই, মাইকটা এখন আপনার কাছে রাখেন। মিস সাব্বিরকে তো অবশ্যই আমরা আরও অনেক কথা বলবো, তার আগে আমরা আরেকজনকে ডাকতে চাই। তার সম্পর্কে কথা বলতে গেলে শুধু একটা জিনিসই খরচ হয়, কাগজ লাগে, রিম কি রিম, তার নাম কি? মোশাররফ করিম।